শুক্রবার 27 মে বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ আলম সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে কাঞ্চননগর সিকদার ভিলায় দোয়া মাহফিল স্মরণ সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের মসজিদের খতিব মাওলানা ইউনুস। স্মরণ সভায় উপস্থিত হন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জননেতা নেতা জনাব এটিএম ফিয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব মঞ্জুর মোর্শেদ ফিরোজ, সাবেক ছাত্র নেতা মিসবাহুল আলম, আশিক আওয়ামী লীগ নেতা এমিল, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আনোয়ার আজিম, কাঞ্চননগর 7 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান নাজমুল আজম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল বশর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যার নেতৃত্বে ফটিকছড়ির উত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে সন্তানকে আজকে কাঞ্চননগর পেয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম ফিয়ারুল ইসলাম সাহেব, যিনি কাঞ্চননগরের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে মডেল কাঞ্চননগরের রূপান্তরে আজকে যে উন্নয়ন, যে অবকাঠামোগত ডেভেলপ হয়েছে তার মূল কারিগর, তিনি আজকে আমরা পেয়েছি একজন মুক্তিযোদ্ধার 1 বছরের মৃত্যু স্মরণ সভায়। আমরা কাঞ্চননগরবাসী ওনাদের দুজনকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা এসেছেন, ওনাদের অনেক মূল্যবান কাজ ফেলে আজকের এই জুমাবার। তা আমি আবারও এবং আগামী দিনগুলোতে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন এখানে, নবনির্বাচিত চেয়ারম্যান কাজী দিদারুল আলম, যে অসমাপ্ত কাজগুলো এখনো পিছিয়ে আছে, আমরা সেগুলো দ্রুততম সময়ের ভিতর আমরা এটিএম ফিয়ারুল ইসলাম সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় ইনশাল্লাহ অনতিবিলম্বে সেই কাজগুলো আমরা সমাধান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জয় বাংলা, জয় বাংলা। সন্তানগণ আজকে আমাদের এই পারিবারিক আয়োজনে উপস্থিত হয়েছে। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহর দরবারের কোটি জ্ঞাপন করছি যাতে প্রতি বছর একটি প্রোগ্রামের এবং অনুষ্ঠানের আয়োজন করতে পারি। আমার বাবা কে সবাই দোয়া করবেন যাতে উনি জান্নাতের বেহেশতে নসিব করেন, এবং সাথে সাথে এই মুহূর্তে আমি অনুসরণ করছি আমার আব্বার পিতা জনাব মরহুম মফজল আহমদ সিকদার, কাঞ্চননগর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। আমি ওনাকে এই মুহূর্তে গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ধন্যবাদ উপস্থিত উক্ত আয়োজনে উপস্থিত হয়ে সর্বাত্মক সফলতার জন্য পরিবারের পক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদারির পুত্র জনাব কাউসার ইমাম জনিকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মরহুমের স্মৃতিচারণ করেন। আল্লাহ খাস করে মফজল আহমদ সিকদারের নামে দিয়ে সব পৌঁছিয়ে দাও, আমিন।